2024 সালের প্রথম সূর্যগ্রহণে দিন হবে রাতের মতো পুরোপুরি অন্ধকার, এমনই তথ্য দিয়েছে নাসা। আগামী 8 এপ্রিল পৃথিবীর মহাজাগতিকের দৃশ্য দেখার সুযোগ হবে। 2024 সালের প্রথমে সূর্যগ্রহণ হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আসলে কি? পূর্ণগ্রাস সূর্যগ্রহণে একই রেখায় থাকে চাঁদ, সূর্য ও পৃথিবী। তখন সূর্য পুরোপুরি ঘূর্ণায়মান চাঁদের পেছনে ঢাকা পড়ে যায়। এ কারণে দিনের বেলাতেই রাতের অন্ধকার নেমে আসে পৃথিবীতে, ফলে বিভ্রান্তে পড়ে যায় নিশাচর প্রাণীরা। নাসা বলছে দীর্ঘ 7 বছর পর আবারও এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটছে। বেলা 11:07 এই গ্রহণ শুরু হবে এবং গ্রহণ চলবে প্রায় 100 মিনিট। তবে বাংলাদেশ থেকে কিন্তু এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার কোনো সুযোগ নেই। নাসা জানিয়েছে মহাজাগতিকের দৃশ্য দেখা যাবে আমেরিকা, ক্যানাডা ও মেক্সিকো, পশ্চিম ইউরোপ, প্যাসিফিক, আটলান্টিক, আর্কটিক, আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের উত্তর পশ্চিম অঞ্চল থেকে।